আজকে রাত্রিবেলা আমি আর সুকুমার জাস্ট আসলাম শান্তিপুরে সেই হন্টেড জায়গাটার উদ্দেশ্যে, যেখানটায় একটা আভা মতো দেখেছিলাম আগের দিন রাত্রিবেলা। তো এখন আমাদের পেছনে দেখতে পাচ্ছেন পুরো জল জমে রয়েছে, এবং যতদূর মনে হচ্ছে গঙ্গার জল পুরো ঢুকে গেছে। রাস্তা দিয়ে আমরা যাবো কি করে জানি না, আপাতত বাইক নিয়ে ওই সামনে অবধি গেছিলাম, কিন্তু এক হাঁটু জল দেখে আমরা ফেরত যাচ্ছি। আজকে মনে হচ্ছে এই জায়গাটায় রাত কাটানো যাবে না। সো আপাতত বন্ধুরা, আপাতত জল দিই আমি আর সুকুমার হাঁটছি, মনে হচ্ছে যাওয়া যাবে না, আর যাবে না, এখানে বাইক ডুবে যাবে ভাই। বন্ধুরা, দেখে মনে হচ্ছে এই জলের মধ্যে আর যাওয়া যাবে বলে, জানি না। সুকুমার এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই, প্রচুর জল সামনে, প্রচুর জল। বন্ধুরা, মনে হচ্ছে পরের দিনই আসতে হবে, আজকে আর সম্ভব না এখানে। বন্ধুরা, আজকে আমরা এখানটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সো আগামী দিনে দেখি এখানটা ভিজিটে আসবো ভাবছি, কেন কি আজকে যা জল ঢুকেছে এর মধ্যে যাওয়া সম্ভব না, সামনে কতটা কি আছে এবং রাস্তাও ভালো না। তো সেই জন্য আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ডেইলি ব্লগের জন্য আপনারা বলেছেন, এবং ডেইলি ব্লগসের কিছু ইকুইপমেন্টস দরকার আছে, সেই ইকুইপমেন্টসগুলো কিনে নিই, তারপর থেকে ডেইলি ব্লগস স্টার্ট করব আপনাদের এই 3M ব্লগসে। সো টাটা। আমি একবারে কম গিয়ারে জলের উপর দিয়ে পুরো চালিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান দিয়ে স্রোত আরও বেড়েছে মনে হচ্ছে, এবং জলের স্রোত আজকে আমি একা চলে এসেছি সেই শান্তিপুরের এই হন্টেড জায়গাটায়, এবং রাস্তার চারদিকে শুধু জল। যেমন এখানটায় আপনাদের দেখিয়েছিলাম একটা গর্ত ছিল, সেখানটায় জল জমে গেছে, এবং এপাশে গঙ্গার চেহারা দেখে তো আমি জাস্ট চিনতেই পারছিলাম না। গঙ্গার জল দেখতে পাচ্ছেন একবারে কাছে চলে এসেছে, এই যে এইখানে গঙ্গার জল, জাস্ট মানে পা বাড়ালেই গঙ্গার জল। বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে যাওয়া হয়নি আজকে, যেমন আমি একটু ঢুকছি ভেতরটায়, আজকে একলা এসেছি আমি, বিকজ অফ সুকুমার আসতে পারিনি, বিকজ অফ রাস্তার মধ্যে কি বলবো, আপনাদের হয়তো আগের দিনের ক্লিপটা দেখিয়েছি, সেই ক্লিপটার মধ্যে দেখবেন রাস্তার মধ্যে প্রচুর জল, প্রায় এক হাঁটুর উপর জল, এবং সেই জন্যে পুরো রাস্তা জলে ডুবে গেছে, যার জন্যে এখানটায় দুজনা আসাটা প্রচুর রিক্স হয়ে যাচ্ছিল। আমি একটা ঝোড়ো হাওয়া মতো দিল, আর আমার কেমন কেমন লাগলো এই জায়গাটা ঢুকলাম, আর এখানটা দিয়ে ওই যে বাদুড় উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, জাস্ট এই অদ্ভুত ভুতুড়ে পরিবেশে আমি আজকে পুরোপুরি একলা। আমার আগে পাশে কেউ নেই, দেখতে পাচ্ছেন চারদিক পুরো ফাঁকা, বাইকের ওখানটা আলো জ্বলছে, আলোটা লাগিয়ে এসেছি বিকজ অফ যাতে বাইকটা আমি নজর দেখতে পারি, যেহেতু একলা এসেছি। আর আশা করি এই রাস্তার মধ্যে যে পরিমাণ জল, তাতে মনে হয় না কোনো মানুষ আসবে। দেখতে পাচ্ছেন পুরো প্যান্ট হাঁটু পর্যন্ত ভেজা রয়েছে, এবং কালো কালার বলে বোঝা যাচ্ছে না, এখানটা অদ্ভুত ক্রিপি টাইপ মনে হলো।
আজকে যেহেতু আমি একলা এসেছি এই জায়গাটার মধ্যে, মনে হয় কিছু একটা হয়তো অ্যাক্টিভিটি পেতে পারি। আগের দিনের ভিডিওতে অবশ্যই দেখেছেন যে এই জায়গার মধ্যে একটা অ্যাক্টিভিটি, একটা হালকা ম্যানিফেস্ট করা গোস্ট দেখেছিলাম। যেহেতু এর সামনেই গঙ্গা রয়েছে, সেই জন্যে যতদূর ম্যানিফেস্ট করতে স্পিরিটের সুবিধা হচ্ছে হিউমিডিটির জন্যে, এবং আজকে যেহেতু চারদিকটা জলে ভর্তি হয়ে গেছে, সেই জন্যে মনে হচ্ছে হয়তো এখানটায় ম্যানিফেস্ট করা গোস্ট আবার দেখতে পেতে পারি। সেই জন্য আমি চারদিকটা দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। জাস্ট কি বলবো, চারদিকে একটা ঝোড়ো হাওয়া মতো দেখা যাচ্ছে। আমি আপাতত এগোচ্ছি, দেখতে পাচ্ছেন এই রাস্তাটায় ভিজিটে গেছিলাম, এটা তিনটে রাস্তার মোড়, তো সেই জন্যে আমি একটু বাইকের কাছে রেস্ট নিয়ে ওই সামনের দিকটা ভিজিটে যাব। দেখতে পাচ্ছেন বাইকের এখানে আলো জ্বালিয়ে রেখেছি, জাস্ট বাইকটা যাতে ভিজুয়ালে থাকে এবং দেখতে পাই। চারদিকটা পুরো অন্ধকার, ঘুটঘুটে, এবং চারদিকে শুধু ব্যাং ডাকছে। আমি এই একলা পরিবেশে জাস্ট আপনাদের সাথে ক্যামেরায় রয়েছি। বন্ধুরা, মনে হচ্ছে একটা ঝড় উঠবে। রাত্রিবেলা এখান থেকে ফিরতে পারবো কিনা জানি না। জল মোটামুটি প্রায় ডাঙার কাছেই দেখতে পাচ্ছেন। আমি একবার সামনেটা যাচ্ছি। দেখতে পাচ্ছেন একবারে ডাঙার কাছেই জল, আর জলের স্রোতের আওয়াজ হচ্ছে। এপাশ দিয়ে মাটিও ভেঙে পড়ছে। এক অদ্ভুত জায়গায় আমি একলা রয়েছি। এপাশে কলা বাগানের মধ্যেও জল ঢুকে গেছে দেখছিলাম আমি, এবং আগের দিন মনে হয় যতদূর বাইকটা ওখানে, হ্যাঁ এইখানটায় কোনো একটা স্পিড ক্যামেরা ম্যানিফেস্ট করতে দেখেছি। সো এখন সামনের দিকে কেমন আলো জ্বলছে, দুটো চোখের মতো লাগছে, হয়তো কোনো কুকুর রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো চোখের মতো জল জল করছে, কুকুরই আছে, শিয়াল হতে পারে রাত্রিবেলা সেই জন্যে। যাক, আজকে আমার সাথ দেওয়ার জন্য হয়তো এসছে এখানে দুজনা, চলে যাচ্ছে ওরা ওদের মতো, এবং আমিও আমার মতো এগোচ্ছি। ঝোড়ো হাওয়া দিচ্ছে। রাত্রি কি বলবো, জাস্ট 12টা বাজে। আপনাদের বলছিলাম কলা বাগানে জল ঢুকে গেছে, এই যে দেখুন, এবং সামনের গাছ টাচ ভেঙে পড়ে রয়েছে মনে হচ্ছে, না এই গাছটা কেটে দিয়েছে, এপাশে গাছ অনেক কেটে দেওয়া হয়েছে বন্ধুরা। আমি প্রথমে দেখে ভাবলাম ভেঙে পড়া, কিন্তু না, এটা গাছ কাটা হয়েছে। জানি না কেন কেটেছে, হয়তো কোনো কারণ আছে। এবং সামনের দিকটা জল জাস্ট ডাঙার কাছেই থই থই করছে জল। রাত্রিবেলা এই অদ্ভুত ভুতুরে পরিবেশে আমি একলা ছাড়া আর কেউ নেই। আমার এরকম, এক মিনিট ক্যামেরাটা আমি আমার দিকে ফোকাস করে নিই, দিয়ে বলছে। বন্ধুরা, আমি এরকম হন্টেড জায়গায় আসতে
বহুবার এসেছি একলা, রাত কাটিয়েছি শুধুমাত্র ভূতের খোঁজের জন্য। সো বন্ধুরা, প্যারানর্মাল সায়েন্স নিয়ে কিছু ইনফরমেশন যেমন আপনাদের দিতে আমি ভালোবাসি, তেমনি আপনাদের থেকে এত পজিটিভ রেসপন্স পেয়ে আমি প্রচণ্ড হ্যাপি হই। সত্যি কথা বলতে, এই চারদিকটা দেখে নিচ্ছি একবার, এক মিনিট। চারদিকটা একটা অদ্ভুত হাওয়া মতো দিচ্ছে। সো আমি আমার গন্তব্যস্থলের দিকে আবার এগোচ্ছি, আমার ওই বাইকের পোর্শনটা। এবং যেহেতু ওখানে একটা স্পিরিটের এনার্জির যেহেতু একটা সন্ধান পেয়েছি, সেই রহস্যের সন্ধানেই কিন্তু আজকে আমি চলে এসেছি। বন্ধুরা, এখন কিছুক্ষণ একটু এই জায়গার পরিবেশটা একটু ফিল করার চেষ্টা করছি। বন্ধুরা, এপাশে কিছু শিয়াল ডাকছে এবং আমি চারদিকটা দেখছি জল কিভাবে, জলের স্রোত বাড়ছে রাত্রিবেলা। শুনতে পাচ্ছেন শিয়াল ডাকছে? একটা অদ্ভুত ঝোড়ো হাওয়া এখানটা দিচ্ছে। এবং আমি একটু বাদে ওই পোর্শনটা যেহেতু একটা গোস্টকে ম্যানিফেস্ট করতে দেখেছি, সেই জন্যে ওই পোর্শনটায় দাঁড়িয়ে আমি গোস্টের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। যদি আজকে এই একলা রাতে আমার সামনেটা যদি আসে এবং আমাদের কিছু একটা ইঙ্গিত দেয়। সো বন্ধুরা, আমি এখনও এগোচ্ছি বাইকের পোর্শনটায়। খাওয়া দাওয়া করতে আজকে লেট হয়ে গেছে অনেক রাত্রিবেলা, সেই জন্যে প্রচণ্ড ঢেকু হচ্ছে। একটু জল পেলে ভালো হতো, কিন্তু আজকে জল আনতে আমি ভুলে গেছি। আসলে বাড়ি থেকে বেরোনোর সময় অনেক তাড়াহুড়ো করে বেরোতে হয়, সেই জন্যে দেরি হয়ে যায়। মানে এইসব জায়গায় আসতে গেলেও অনেক পারমিশন নিতে হয়, এবং বুঝতেই পারছেন রাত্রিবেলা জল পেরিয়ে রাস্তাঘাটে এরকম অবস্থা, চারদিকে যেমন ভাঙন ধরছে এপাশ দিয়ে। এই সমস্ত জায়গায় রাত কাটাতে সত্যি বাড়ি থেকে কখনোই ছাড়তে চায় না একলা। তবু আমি বহু জায়গায় রাত্রিবেলা অ্যাডভেঞ্চার করে বেরিয়েছি এবং একলা ঘুরেছি, সেই জন্যে আপনাদের সাথে আমি নিয়ে চলে আসি। সো এখন চারদিকটা দেখছি আমি, জাস্ট আপনাদের সাথে গল্প করতে করতে সময় কাটছে না, তাই একটু গল্প করছি আর চারদিকটা দেখছি। কোনো দিকে কোনো কিছু নেই আপাতত, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাছাড়া আর কিচ্ছু না। সো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্রি এসে বসে রয়েছে এখন, এবং এপাশ দিয়ে ভাঙনের আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন পাড় ভেঙে পড়ে যাচ্ছে। একটুখানি চুপ থাকলে হয়তো বোঝা যাবে। বাড়িয়ে নিয়েছি লাইটটা, মনে হচ্ছে পাড় ভাঙছে। বন্ধুরা, আমি এখন সেই হন্টেড জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি যেখানটায় আগের দিন একটা গোস্টকে ম্যানিফেস্ট করতে দেখেছিলাম। এই জায়গাটায় এখন আমি গোস্টের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, একলা রয়েছি, জাস্ট রাত্রিবেলা। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো, আমি আগের দিন দেখেছিলাম ক্যামেরায় ঠিক আমার এই পেছনটার এই দিকটায় কেউ একজন ম্যানিফেস্ট হয়েছিল, এবং সেই জন্যে আজকে আমি একলা চলে এসেছি আপনার সাথে কথা বলতে। সো আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো, তাহলে আমার সামনেটা আসো বা আমার পেছনটায় আসো, যাতে আমরা বুঝতে পারি
আপনি এখানটায় আছেন। সো বন্ধুরা, আমি জাস্ট এখানটা কমিউনিকেট করার চেষ্টা করলাম, কোনো ধরনের সাইন দিচ্ছে না। সো আর একবার চেষ্টা করছি, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমার সামনেটা আসো বা আমার পেছনটায় আসো, যাতে আমি বুঝতে পারি আপনি এখানটায় আছেন। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমার আমার পেছনটায় আসো, যে জায়গাটায় আগের দিন আপনি এসেছিলেন এই জায়গাটায় আসো, যাতে আমরা বুঝতে পারি যে আপনি এখানটায় আছেন। জাস্ট এই জায়গাটায় অনেকক্ষণ ধরে গোস্টের সাথে কমিউনিকেট করার চেষ্টা করলাম, বাট কোনো ধরনের রেসপন্স আমার মনে হচ্ছে না এখানে দিচ্ছে। লাস্ট টাইম আমি আর একবার চেষ্টা করছি। সো বন্ধুরা, আমি অনেকবার চেষ্টা করলাম, বাট মনে হচ্ছে এই জায়গাটায় কোনো ধরনের ম্যানিফেস্ট করা গোস্ট এর রেসপন্স পাচ্ছি না। সো জানি না আজকে কেমন একটা মনে হলো পেছন দিকটা, বাট জানি না আজকে আমি সারা রাত থাকার চেষ্টা করছি, রাত্রি 3টে অবধি থাকার চেষ্টা করছি, যেহেতু কোনো ধরনের স্পিরিট ম্যানিফেস্ট করতে দেখিনি। মনে হচ্ছে ক্যামেরায় কিছু একটা দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে। বন্ধুরা, রীতিমতো মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। জাস্ট কি বলবেন, মনে হচ্ছে এখানটায় কোনো স্পিরিট এসছে এবং ক্রমাগত দূরে চলে যাচ্ছে। সামনাসামনি আমি কিছুই দেখতে পাচ্ছি না, বাট ক্যামেরায় একটা সাদা মতো কিছু একটা দেখা যাচ্ছে, রাস্তার ওখানে দাঁড়িয়ে আছে, কলা বাগানের ওখানটায় ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। বন্ধুরা, রীতিমতো মনে হলো কলা বাগানের ওখানটায় ঢুকে গেল। সো আমি এখন যাচ্ছি ওই জায়গাটা ভিজিট করতে। সো বন্ধুরা, জাস্ট দেখতে থাকুন, আমি লাইভ আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি। রীতিমতো বন্ধুরা, এখানটায় মনে হলো এসে কোথাও মিশে গেল। আমি জাস্ট দেখে শক, রীতিমতো এই রাস্তায় এখানটা দিয়ে কোথাও চলে যাওয়ার রাস্তা আছে না? কেমন একটা মূর্তি দেখে মনে হলো আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে, জাস্ট ক্যামেরায় ক্যাপচার হলো। জানি না বন্ধুরা, রীতিমতো আমার কেমন একটা লাগছিল। বন্ধুরা, রীতিমতো এখানটা কি কেউ একজন দাঁড়িয়েছিল? বন্ধুরা, আমি জাস্ট বাইকের কাজটায় পৌঁছালাম, অনেক রাত বাড়ছে, জানি না ব্যাটারি মানে লাইটের ব্যাটারিও কমে গেছে অনেকটা। মনে হচ্ছে আরেকদিন ভিজিটে আসতে হবে, এবং রীতিমতো এখানটা আমি দেখে শকড, সামনে কেউ একজন ছিল দাঁড়িয়ে এবং আমার কথা হয়তো শুনছিল। আমি যেই ক্যামেরায় তাকে দেখতে পেলাম, সে অটোমেটিক এখান থেকে চলে গিয়ে সামনে অদৃশ্য হয়ে গেল। রীতিমতো ক্যামেরায় আমি আর দেখতে পাচ্ছি না, জানি না কোন দিকে গেল। সো সেই জন্যে আবার আরেকদিন ভিজিটে আসবো, যতদূর মনে হচ্ছে এখানটায় এইখানটাই মনে হলো ঢুকে গেল, বাট এই গর্তটা কি না আমি জানি না। সো বন্ধুরা, দেখতে থাকুন, আগামী দিনে আমি চেষ্টা করব সুকুমার আর আমি দুজনে মিলে আসার এবং এই জায়গাটা রিভিজিট করার। সো
বন্ধুরা, এখনকার মতো আমি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। রাত্রি প্রায় 2:56 বেজে গেছে, 3টে বাজতে চললো, এরপর বৃষ্টি নামলে প্রবলেম হয়ে যাবে, সেই জন্যে এখন আমি বেরিয়ে যাচ্ছি। দেখতে থাকুন, আগামী দিনে আবার চলে আসব আপনাদের এই 3M ব্লগসে। দেখো বলেছিলাম আমি আমার জীবনে, দেখো যে বাংলাতে আরে বলিউড এনে যে আমি একসাথে হিপ হপ করে যে আরে আমার গান শুনে সবাই বলে যে এক শ্বাসে রুদ্ধ শ্বাসে কীভাবে গান করে আরে মাথা থেকে নেয় যে বলে দেয় আমাদের সকলের সামনে আরে বলে দেয় হাততালি দিয়ে দেখো জনতা বলে দেয় আমাকে আমি এখানে যেন বাংলাতে র‍্যাপ করি যে।